আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূর এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ 8 এপ্রিল 2022 রোজ শুক্রবার অবস্থান করছি হুমায়রা ডেইরি ফার্মে। আর এই হুমায়রা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। তো হুমায়রা ডেইরি ফার্মে আবারও বেশ কয়েকটা নতুন গাভী নিয়ে আসছেন হুমায়রা ডেইরি ফার্মের মালিক। তো এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি ও দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, সেই সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখছেন যে যেখান থেকে গাভী বকনা বা ষাঁড়গরু সংগ্রহ করবেন আপনারা সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নতুন গাভী নাকি নিয়ে আসছেন আবারও? হ্যাঁ, আপনার ওই প্রতিবেদনে দিছিলাম ওইগুলো বেশিরভাগই বিক্রি হয়ে গেছে, দুটো গাভী আছে। আর ওই গত প্রতিবেদনের যেটা ওই অদাতের ছিল সেটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, আর পরে আনছি আরও। নতুন কয়টা আছে, আজকে কয়টা দেখাবো? নতুন এখন আছে আপনার 7টা নতুন আছে। 7টা নতুন গাভী? জি। আচ্ছা, এখন গাভীর বাজার কেমন যাচ্ছে রমজানে? গাভীর বাজার হাই, মানে অনেক উপরে, মানে পার ডে গাভীর বাজার আর কি সামনের দিকে যাচ্ছে, মানে দাম বেড়ে যাচ্ছে প্রতিদিন। এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার মেইন কারণ হচ্ছে আপনার দুধের চাহিদাটা আমাদের দেশে বেশি হয়ে গেছে। আর আমার মনে হয় যেভাবে সবজি কাঁচা বাজারের যে দাম, আমার মনে হয় মানুষ দুধ দিয়ে ভাতই বেশি খাচ্ছে, দুধের দাম সেই তুলনায় কম আছে। 60 টাকার দুধ কিনলে আর অনায়াসে 4-5 জন মানুষ ভাত খাওয়াবে আমার জানা মতে, বা আমরাও খাই। তো সেই পরি তার তুলনায় 60 টাকার কাঁচা বাজারে হচ্ছে না, তো দাম বেড়ে যাচ্ছে, দুধের চাহিদাটা আমাদের এলাকায় বেড়ে গেছে, আমাদের এলাকায় তথা সারা দেশে। কারণ আমাদের দেশের যে দুধ আছে এটা তো খাঁটি দুধ অরিজিনালি, আর ওই নিউজিল্যান্ড থেকে আসুক আর অন্যান্য দেশের থেকে অস্ট্রেলিয়া থেকে আসুক, এই দুধগুলো কিন্তু খাঁটি নাই। তো এগুলো আর যে দুধগুলো মনে করেন যে প্রান্তিক খামারি যে এলাকায় হোক দুধ দহন করা দেখে নিচ্ছে, এগুলো খাঁটি। আর রমজানের দুধের চাহিদাটা এমনিতেই সব সময়ের চেয়ে বেশি, এই জন্যই দুধের দামটাও বেশি। আর গাভী মানসম্মত গাভীর দাম অন্যান্য গাভীর চেয়ে একটু বেশি। যেমন একটা 15 লিটার দুধের গাভী যদি প্রথমবার বাচ্চার হয় আর ওই একই দুধ 15 লিটার যদি তৃতীয় বিয়ানের হয়, দাম কিন্তু অনেক ডিস্টেন্স হবে মাস্ট। যেমন একটা প্রথম বিয়ানের গাভী আমরা 15 লিটার দুধ 2 লাখ 10 20-এর 2 লাখের উপরে ছাড়া সম্ভব না। কিছু লোক 15 লিটার গাভী 1.5 লাখ টাকা 1,60,000 টাকা দিচ্ছে, এটা আদৌ আমাদের কাছে পসিবল না। তো যারা মনে করেন যে দুধের গাভী কিনবেন ভালো দুধের আর প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচতে চান, তারা প্রথম বিয়ানের গাভী প্রেগনেন্ট বাচ্চা দিবে 8-9 মানে দিন টাইম আছে, এরকম নিজের ফেভারের উপর কিনে নেন। আর না হলে 15 লিটার দুধ যদি দহন করে নিতে চান তাহলে 2 লাখের উপরে ক্যাশ গুনতে হবে, এটা মাথায় রাখবেন, ইনশাল্লাহ ঠকবেন না। তো চলুন তাহলে নতুন গাভীগুলো এক এক করে দর্শকদের দেখেন, আর গাভীগুলো সঠিক যে তথ্য আছে সেগুলো দর্শকদের। জি ইনশাল্লাহ চলেন। মামা, আমরা শুরুতে যে গাভীটা দেখতেছি এই গাভীটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টেইন ফ্রিজিয়ান? জি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত বয়স 6 দাঁত। 6 দাঁত দ্বিতীয় বিয়ান দিল আর কি, 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা দিয়েছে। জি। সাথে কি বাচ্চাটা? এটা ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা? হ্যাঁ। বাচ্চাটা মনে হয় মাত্রই হয়েছে নাকি? জি জি। কত সময় আগে হলো? এই মিনিমাম 40 মিনিট। 40 মিনিট। কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। জি। আচ্ছা, তো গাভীটার সেকেন্ড বাচ্চা দিয়েছে মোটামুটি এই গাভীটা থেকে। এখন শাল দুধটা কেমন গালেন আসলে দেওয়ার পরে? শাল দুধ অ্যাকচুয়ালি গালে শুধু বাচ্চা খাওয়ানো হয়েছে, এখন ওইভাবে গালা হয় নাই, জন্মফুল না পড়লে আর গালতেছে। এটার প্রথম দুধের রেকর্ড কেমন ছিল জানা আছে কি আপনার? এটা আসলে কেনা লোকের কথা, ওরা না জানার মতোই ধরা উচিত, এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, মানুষের এটা এখন মনে করেন যে দুধ যে পরিমাণ আছে ভাগ্যের উপর নিতে হবে, আর না হলে কিছুদিন পরে। আচ্ছা, এখন দুধের কোনো নিশ্চয়তা আমি দিচ্ছি। এখন দাম কত যাচ্ছেন গাভীটার? এটা দাম 1,97,000 টাকা দাম। দরদামে কি সুযোগ আছে? সুযোগ আছে হালকা। 2 নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতেছি মামা, এটা কি জাতের?
এটাও হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। এটা দাঁত বয়স কেমন হইছে? এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে। দুই দাঁত প্রথম বাচ্চা দিবে? জি। সময় কতদিন আছে? সময় এখনো 17-18 দিন সময় আছে। 17 থেকে 18 দিন। জি। বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে, প্রেগন্যান্ট। জি। পোলান সাভারে জায়গা টলমল করতেছে। এগুলো বাচ্চা দেওয়ার পরে আসলে দুধের আইডিয়াটা তো এখন কিভাবে করবেন? এখন কোনো আইডিয়া করা যাবে না, উইদাউট গ্যারান্টি আইডিয়া করলে করা যায়, কিন্তু ওটা ঠিক হয় না। ঠিক আছে, হ্যাঁ, এটা বিক্রি করার ক্ষেত্রে আইডিয়া দেওয়া যায়, কিন্তু মানুষ যারা কিনবে তারা তো ঠকবে, প্রতারিত হবে, সেই জন্য কোনো প্রকার ইয়া নাই, মানে আইডিয়া নাই। জাত মান যাচাই বাছাই করে দর্শকরা সংগ্রহ করবে? জি জি। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এটা 1 লক্ষ ওই একই দাম, 97,000। 1,97,000 টাকা? জি জি। আচ্ছা, এটা 2 নম্বর সিরিয়ালের গাভি, আমরা 3 নম্বর সিরিয়ালের গাভিটা দেখবো। এই গাভিটা কি জাতের? 3 নম্বর সিরিয়ালটাও হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। হলস্টেইন ফ্রিজিয়ান? জি। বয়স কেমন হয়েছে? বয়স এটাও দুই দাঁত, দাঁতেই নাই বোধ হয়, এটা দাঁতই হয়নি। আচ্ছা, দুই দাঁত বা দাঁত হয় নাই? না। বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? বাচ্চা এটা আপনার প্রথম বাচ্চা দিবে, বুঝেন নাই, দাঁতই হয় নাই। প্রথম বাচ্চা দিবে? জি জি। আচ্ছা, প্রথম বাচ্চা দিবে, সময় কেমন আছে? সময় আছে এটার এখনো 14-15 দিন। 14 থেকে 15 দিন? হ্যাঁ। পোলান সাভার বাটগুলো সব ক্লিয়ার আছে? জি জি, ক্লিয়ার। দাম কত চাচ্ছেন এই গাভিটার? এই গাভিটার দাম 2,10,000 টাকা দাম। 2,10,000? 10,000 টাকা দাম চাচ্ছেন? জি। দরদামের সুযোগ আছে তো? না, দরদামের সুযোগ না থাকার মতোই হালকা দেওয়া যাবে সুযোগ। না, দরদামের সুযোগ রাখলে রাখতেই হবে মামা, কারণ দর্শকরা যাতে দরদাম করতে পারে, আপনার সাথে কথা বলতে পারে। 2,10,000? 10,000 টাকা দাম চাচ্ছেন? জি জি। আমরা তাহলে পাশে চলে আসি, 4 নম্বর সিরিয়ালে যে গাভিটা রয়েছে, এই গাভিটা দর্শকদের দেখাই। এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের, এটাও ওকে কেউ রানি বলে, রানি শঙ্কর। আচ্ছা, ঠিক আছে। বয়স কেমন হয়েছে এটা? এটা 4 দাঁত হচ্ছে। 4 দাঁত হচ্ছে? হচ্ছে। বাচ্চা কি সেকেন্ড বাচ্চা দিবে না প্রথম? বাচ্চা প্রথম বাচ্চা দেবে। আচ্ছা, প্রথম বাচ্চা দিবে। সময় কেমন আছে? সময় আছে এটা আপনার এখনো প্রায় 20 দিনের মতো। এখনো প্রায় 20 দিনের মতো? জি। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? এটা 2,70,000 টাকা দাম চাচ্ছি। 2,70,000 টাকা দাম চাচ্ছেন? জি। দরদামের সুযোগ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এটা 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে? জি। আচ্ছা, চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাভি দেখাই। জি চলুন। মামা, 5 নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি, এটা কি জাতের? এটা জার্সি জাতের, কোরিয়ান জার্সি আর কি। কোরিয়ান জার্সি? হ্যাঁ হ্যাঁ। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত বয়স 6 দাঁত। 6 দাঁত? জি। এটা কি প্রেগন্যান্ট নাকি বাচ্চা আছে? এটা প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট? 8 দাঁতে যাচ্ছে না? জি জি। বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? বাচ্চা দ্বিতীয় বাচ্চাই বলেছে এখন আমাদের ভাই, কেনা জিনিস 100%, তবে গরুর যে সিমটম তাতে বোঝা যায় দ্বিতীয় বাচ্চাই হবে। দ্বিতীয় অথবা তৃতীয় হতে পারে নাকি? হতেই পারে, কিন্তু গরুর লক্ষণে দ্বিতীয়ই বোঝা যায়। দেখেন না, আমরা অনেক সুন্দর তেল তেলে নেয়। তো এই গাভিটা সময় আছে কতদিন? সময় আছে এটা প্রায় 24-25 দিন। 24 থেকে 25 দিন? হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে এই গাভিটার দাম কত চাচ্ছেন? এই গাভিটার দাম 2,15,000 টাকা দাম। 2,15,000 টাকা? জি। কোরিয়ান জার্সি? কোরিয়ান জার্সি। কোরিয়ান জার্সি 2,15,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনার সুযোগ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, 6 নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি মামা, এই গাভিটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের গাভি। ফিজিয়ান জাতের গাভি? জি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত বয়স এটা 4 দাঁত। 4 দাঁত? বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? বাচ্চা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ। সময় কেমন আছে? সময় আছে প্রায় 15-16 দিন। 15 থেকে 16 দিন? 16 দিন, এরকমই, 2-4 দিন আগেও যেতে পারে। আচ্ছা, 2-1 দিন কম বেশ হতে পারে। হ্যাঁ হ্যাঁ। এই গাভিটার দামটা কত চাচ্ছেন? এটা 1,65,000 টাকা দাম। 1,65,000 টাকা দাম চাচ্ছেন? জি। এটার ক্ষেত্রে তো হালকা দরদামের সুযোগ আছে? জি, হালকা সুযোগ আছে। আচ্ছা, তো আমরা 6 নম্বর সিরিয়ালের গাভিটা দেখি, এপাশে 7 নম্বর সিরিয়ালে একটা গাভি রয়েছে, এটা দর্শকদের দেখাই। এই গাভিটা কি জাতের? এটাও ফ্রিজিয়ান জাতের গাভি। ফ্রিজিয়ান জাতের গাভি? জি। দাঁত বয়স কেমন হয়েছে এটা? দাঁত এটা 2 দাঁত। এটা 2 দাঁত? হ্যাঁ। বাচ্চা প্রথম? প্রথম বাচ্চা দিছে, বাচ্চা কি এটা আজকেই হয়েছে। সাথে কি বাচ্চা? এটা সাথে হচ্ছে আপনার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা আছে? না সরি, দুঃখিত, এটা বকনা বাচ্চা, ওই আগেরটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা কোনটা? বকনা বাচ্চা ওইটা, ওই যে পা সাদা, ওই যে নাভি টাভি আছে সব দেখান, এটা সকালেই বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা না? জি জি। আচ্ছা, সকালে হয়েছে বাচ্চা? জি জি। আচ্ছা, তো আপনার এই গাভিটা থেকে মোটামুটি দুধের পরিমাণ কত আসতে পারে একটা আইডিয়া? এগুলো বলা ঠিক না, এগুলো 10+ থাকবে আশা করা যায় ইনশাল্লাহ, জাত মানের উপর আমার ধারণা। আচ্ছা, 11-12 এইরকম। দাম কত চাচ্ছেন? দাম এটা 1,62,000 টাকা দাম। 1,62,000 টাকা দাম চাচ্ছেন? জি, প্রথম বিয়ে। দরদামের সুযোগ আছে তো? আছে হালকা।
তো মামা মোটামুটি আমরা তাহলে আজকে এই সাতটা গাভী দর্শকদের দেখালাম, আর এই গাভীগুলো দর্শকরা কীভাবে সংগ্রহ করতে পারবে বা আপনার সাথে খামারে সরাসরি কীভাবে আসতে পারবে যোগাযোগ করে একটু যদি জানাতেন। এটা আমার স্ক্রিনে তো আপনারা নাম্বার দেন, নাম্বার থাকবে, এবং সরাসরি আসতে চাইলে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসভার 9 নং ওয়ার্ডে আমাদের ফার্ম চৌবাড়ি হারোপাড়া যে কবরস্থানের পাশেই একটু দক্ষিণে প্রায় 200 মিটার দূরে আমাদের ফার্ম চৌবাড়ি হারোপাড়া কবরস্থান থেকে 200 মিটার দক্ষিণে। আচ্ছা, যদি কেউ আসতে চায় স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে কথা বলে আসতে পারবে। হ্যাঁ, আসলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ইনশাল্লাহ নিরাপদে থাকবে। এখন তো রমজানের দিন, সেহরি বা ইফতারের ব্যবস্থা আছে? জি আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ দর্শক, আমরা শেষ মুহূর্তে চলে আসছি। আর শেষ মুহূর্তে আচ্ছা, এই পাশে দুটো বিগ সাইজের গাভী আছে, এগুলো সরাসরি এসে দেখে। আচ্ছা, আগের তো কয়েকটা বিগ সাইজের ছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে? আচ্ছা, তো এই এই দুটো এখন আছে বিগ সাইজের। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স কেমন হয়েছে? এটা দাঁতই হয় নাই। ও, এটা দাঁত হয় নাই, এটা বোধহয় আগের প্রতিবেদনে দেখানো ছিল। আজকে বাচ্চা হয়েছে এটা? এটার বাচ্চা হয়েছে? জি, ভোর 4টার দিকে। আচ্ছা, কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, তো বিগ বডির গাভী, এটা তো দাম তো বোধহয় অনেক। হ্যাঁ, এটা অনেক দাম, এটা আপনার 4 লাখ টাকা দাম, 4 লাখের উপরে দাম সব আছে। কিন্তু এই গাভীগুলো তো দর্শকরা সরাসরি এসে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো। দেখে না দেখে, আর গত প্রতিবেদনে বলছিলাম যে যে সকল ভাইরা আপনারা গাভী কেনেন নাই তারা আজ মাঝে কমেন্ট করেন কেন, এই প্রতিবেদনে দেখতেছি তাই। মেয়া গাভী একটা কিনে বিক্রি করে দেখেন, গাভীর ব্যবসায় বড় কলিজা লাগে, ঠিক আছে? আচ্ছা, আজ মাঝে কমেন্ট করেন, মানে দর্শক আসলে অনেকেই আছে, এক একজন এক এক রকম কমেন্ট করবে, এটাই স্বাভাবিক, কারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, যার কারণে হয়তো সবাই যার যার মতটা প্রকাশ করে। তবে এভাবে কমেন্ট একজন যদি আপনার কোনো ক্ষতি না করে তার বিপক্ষে এরকম লেখাটা ঠিক না। আচ্ছা মামা, এখানে আরেকটা বিগ সাইজের গাভী দেখতেছি, একটু সরিয়ে দিবেন গাভীটা, আমরা এটাও দেখাই দেই। এই গাভীটাও কি বাচ্চা প্রসব করেছে? না, করেনি, করবে। আচ্ছা, এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান, এটা তো তলাটা সেই মাশাআল্লাহ অনেক বড়। কয় নম্বর বাচ্চা দিবে এটা? এটা সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয়। তৃতীয় বাচ্চা দিবে? এইগুলোটা উনি বলছে যেখান থেকে এনেছিলাম, উনি বলছে 7-8 লিটার দুধ হয়, সেই হিসেবে তৃতীয় হবে, কারণ প্রথম দিনে তার অত দুধ হয় না, খুব কম। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এই গাভীটা যাদের পছন্দ হয় আপনার সাথে কথা বলে নিতে পারবে, এবং বাকি যে গাভীগুলো দেখালাম দর্শকদের, তো দর্শক মণ্ডলী মোটামুটি এই গাভীগুলো নতুন গাভী নিয়ে আসছেন হুমায়রা ডেয়ারি ফার্মের মালিক নাসির মামা। তো আপনাদের এই গাভীগুলো পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সঙ্গে কথা বলে আলোচনা করে নিতে পারবেন, এবং সরাসরি আমারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কালেকশন নিয়ে। শেষ মুহূর্তে যারা প্রতিনিয়ত আমাদের পাবনা কৃষি চিত্রের সঙ্গে রয়েছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।